সিলেটের ওসমানীনগর উপজেলা ও তাজপুর কলেজে ছাত্রলীগের কমিটি গঠনের উদ্দেশ্যে শতাধিক ছাত্রলীগ নেতার জীবন বৃত্তান্ত গ্রহণ করেছে সিলেট জেলা ছাত্রলীগ। ফলে দীর্ঘ ১৭ বছর পর সিলেটের ওসমানীনগরে আসছে ছাত্রলীগের নতুন নেতৃত্ব। রবিবার বিকালে তাজপুর ডাকবাংলায় জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের হাতে জীবন বৃত্তান্ত তুলে দেন উপজেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী শতাধিক নেতাকর্মী। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্রলীগ সবসময় ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নে ছাত্রলীগ সবসময় মাঠে কাজ করছে।